হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সোমেন্দা তো দয়া করে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখার রিকোয়েস্ট রইলো দয়া করে পুরো ভিডিওটা দেখবে আর বন্ধু বান্ধবী প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো প্লিজ দয়া করে বলছি লাইক করতে হবে না কিচ্ছু করতে হবে না তোমরা একটা কমেন্টে তোমাদের মতামত জানাবে আর এই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করবে লাইক করার প্রয়োজন নেই লাইকের দরকার নেই এটা তোমাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হচ্ছে ঠিক আছে তোমাদের ভবিষ্যৎ যারা বড় তো তোমরা ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো যে পুলিশের চাকরি করবো কনস্টেবল এস কলকাতা পুলিশ যে কোনো তুমি পোস্টে চাকরি করতে চাও তো দয়া করে পুরো ভিডিওটা দেখো তোমাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট করা হচ্ছে ঠিক আছে পুরো ভিডিওটা এখন যদি আওয়াজ না তুলি তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু মানে একদমই সমস্ত কিছু শেষ হয়ে যাবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা সকলে যেন বেশ কয়েকদিন আগে তোমাদের ছয় তারিখে ছয় তিন দু হাজার চব্বিশে টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে তাছাড়াও তোমাদের কলকাতা পুলিশে যে ফাইনাল লিস্ট প্রকাশিত প্রকাশিত হয়েছে হয়েছে সেটাও ভালো কথা অনেকে চাকরি পেয়েছে কংগ্রেচুলেশন বাট প্রথম দিকে যে কয়েকজন ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে মানে অবিশ্বাস্য একটা নম্বর তারা পেয়েছে কিসে পেয়েছে সেটাও বলছে প্রথমত সে মেন এক্সামে পঁচাশির মধ্যে কত পেয়েছে বেরাশি পেয়েছে বেরাশি নম্বর কত পেয়েছে পঁচাশির মধ্যে তোমার বেরাশি নম্বর তেরাশি নম্বর তেরাশি পয়েন্ট সামথিং পেয়েছে ঠিক আছে এটা পেতে পারে এটা পাওয়াটা আমি মানছি এটা পেয়ে নিতে পারে ঠিক আছে এই তেরাশি নম্বরটা পেতে পারে বাট সে প্রিলিমিনারি এক্সামে কত পেয়েছে জানো টেনে টুনে প্রিলিমিনারি এক্সামটা কোয়ালিফাই করেছে আর এক মাসের মধ্যে সে কী করে এত নম্বর মানে একশোর মধ্যে একশোর যে মেরিট হয়েছে তার মধ্যে সে নাইনটি সেভেন না নাইনটি ফোর ফাইভ এরকম সামথিং কিছু পেয়েছে ঠিক আছে এরকম নম্বর পাচ্ছি এত বেশি নম্বর সেই এক ঘন্টার মধ্যে কিভাবে পাওয়া সম্ভব ঠিক আছে কিভাবে পাওয়া সম্ভব তাহলে কি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে প্রশ্নপত্র কি তাহলে ফাঁস হচ্ছে তাহলে ডাব্লু বিপিআরবি কী করছে এর তোমাদের বারো হাজার যে কনস্টেবলটা ভ্যাকান্সিটা বেরিয়েছে সেখানে তো প্রথমেই এক্সাম সেখানে তো তোমাদের প্রায় পনেরো লক্ষ ফর্ম ফিল আপ জমা পড়বে পনেরো লক্ষ না হলে দশ লক্ষ ছেলে মেয়ে তো পরীক্ষা দিতে যাবে তাহলে কি হবে একটাই যেহেতু এক্সাম করে দিয়েছে তাহলে তোমাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার পুরো ভিডিওটা দেখবে অনেক কিছু কথা শেয়ার করার আছে রিকোয়েস্ট রইল ভিডিওটা শেয়ার চাই তোমাদের জন্য মেনলি তোমাদের পাশে আমরা রয়েছি তোমাদেরকেও কিন্তু আমাদের পাশে থাকতে হবে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা তোমাদেরকে বলে দিতে তো বন্ধুরা তোমরা যারা যারা বিভিন্ন ইসামের জন্য প্রস্তুতি নিচ্ছ যেমন ডাবলিবি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল ডাবলুবি এস আই কেপিএসআই ফুড এস আই ডাবলিবিএসি ক্লার্কশিপ তারপরে তোমার এন টি পিসি গ্রুপ ডি নাও না কেন তোমাকে অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত মক টেস্ট যদি না দাও তাহলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে তো অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত মক টেস্ট দিলে তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারবে তোমার দুর্বল জায়গাটা খুঁজে বার করতে পারবে এবং চাকরির দোরগোড়ায় কিন্তু তুমি পৌঁছে যাবে তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য ভারতবর্ষের নাম্বার ওয়ান হচ্ছে টেক্সট বুক মক টেস্ট দেওয়ার জন্য তুমি যে কোনো দাদা স্যারের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো টেক্সট বুক তোমাকে কিন্তু তারাও সাজেস্ট করবে তো বর্তমানে আঠে থেকে দশ দশে মার্চ পর্যন্ত অফার চলছে সেল চলছে মহাশিবরাত্রির স্পেশাল সেল চলছে তোমরা সকলেই জানো তো তার জন্য চারশো নিরানব্বই টাকার ইয়ারলি পাস তোমরা টেক্সট বুকে যদি নাও দুশো উনিশ টাকায় মাত্র পেয়ে যাবে আর তোমরা যদি ইয়ারলি পাস প্রো নিয়ে নাও তাহলে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মাত্র তিনশো সাত টাকায় আর বং টেন কুপন কোডটা ইউজ করতে ভুলো না এরই মধ্যে তোমরা বারো পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে সত্তর হাজার প্লাস মক টেস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাতশোটা এক্সামের জন্য তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে মক টেস্টটা দিতে পারো তো অতি অবশ্যই মক টেস্ট দেওয়ার জন্য টেস্ট বুকে এখনই জয়েন হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু বং টেন কোডটা ইউজ করো বারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে চাকরি পেতে চাইলে অতি অবশ্যই মক টেস্ট এখন থেকেই দিতে শুরু করো বর্তমানে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল কলকাতা পুলিশের কিন্তু ব্যাখান্সে বেড়ে গেছে তো সেখানে যদি জবটা নিতে চাও মক টেস্ট এখন থেকেই দিতে শুরু করো ঠিক আছে তো মক টেস্ট তোমরা এক বছরের জন্য মক টেস্ট পাবে ঠিক আছে এক বছর তোমরা একটা বইও কিনতে গেলে কিন্তু তোমার মাত্র কত পনেরো থেকে কুড়িটা মক টেস্ট অ্যাভেলেবেল থাকে বাট টেক্সট বুকে তোমরা সারা বছর ধরে কিন্তু মক টেস্ট দিতে পারবে মাত্র দুশো উনিশ টাকার একটা বই কিনতে গেলে তোমার চারশো থেকে পাঁচশো টাকা খরচা করতে হয় তো তুই অবশ্যই নিয়ে নাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই এত নম্বর কিভাবে পাচ্ছি ঠিক আছে বেশ কয়েকদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে কলকাতা পুলিশে একটা সিভিক সিভিকের চাকরি করে একটি মেয়ে সে মানে এরকম সামথিং নম্বর পেয়েছিল তেরাশি পয়েন্ট সামথিং ঠিক আছে তার নাম কিংবা কোনো কিছু আমি এখানে শো করতে পারবো না ঠিক আছে ব্যাপার রয়েছে তোমরা সকলে যেন আর এই জিনিসটা প্রচুর পরিমাণে সার্কুলেট হয়েছে ভাইরাল হয়েছে তোমাদের লেডি কনস্টেবলের ব্যাপারটা তো সেখানে পেয়েছিল আমি সাপোর্ট করেছিলাম বলেছে এই কারণেই সাপোর্ট করেছিলাম যে এ থেকে তোমাদের কি হবে বলো তো যে তোমাদের পড়াশোনাটা নষ্ট হবে এবং তোমরা অন্যদিকে যদি চলে যাও মানে এই জিনিসটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে থাকো তাহলে তোমাদের পড়াশোনাটা নষ্ট হবে সেই কারণে আমি তোমাদেরকে কোনো কিছু বলিনি আমি বলেছিলাম যে হয়েছে কিছু করানি বাট এখন আমাদেরকে কিছু একটা করতে হবে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা স্যার মিলে প্রত্যেকটা ইউটিউবার মিলে ঠিক আছে একটা কিছু করা দরকার এত কাট অফ যাচ্ছে ঠিক আছে কাট অফ যাচ্ছে বড়ো কথা না মানে কাট অফ ঠিক আছে বাট এই যে এই এত নম্বরগুলো কিভাবে পাচ্ছে এক ঘন্টার মধ্যে মাত্র ষাট মিনিট সময় একশোটি পঁচাশিটি কোশ্চেন থাকছে তার উপর আবার ইন্টারভিউ থাকছে আর যেখানে দেখা যাচ্ছে তার সে প্রিলিমিনারি এক্সামে মাত্র টেনে টুনে পাস করেছে এক মাসের মাথায় সে কী করে কি করে এত নম্বর পাচ্ছে এটাই আমাদের সবচাইতে বড়ো প্রশ্ন ঠিক আছে তারপরে সে সিপিকে জব করে যেটা কলকাতা পুলিশে পেয়েছিল সেটাও ভেবেছিলাম যে হয়তো হতে পারে অন্য এক্সপ্লেন্ট হতে পারে সিজিএল সিএইচএসএল হতেই পারে কোন ব্যাপারটা কারণ সেখানে আমার কাছে প্রমাণ ছিল না বাট এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে সে এখন লেডি কনস্টেবলে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামে পেয়েছে একদম টেনে টেনে পাস বাট মেন এক্সামে গেছে কত ফাইনাল মেরিট লিস্টে পঁচানব্বই ছিয়ানব্বই একশোর মধ্যে ভাবা যায় একটা এক ঘন্টার সময়ের মধ্যে এত নম্বর কিভাবে পাওয়া সম্ভব অবশ্যই তার মানে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে ব্যাপার কিছু রয়েছে ঠিক আছে এত ক্যান্ডিডেট কিভাবে একজন পাই ঠিক আছে দুজন পাই ঠিক আছে এত ক্যান্ডিডেট কিভাবে এত নম্বর পাচ্ছে ঠিক আছে এত মানে ছয় ছয় ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ প্লাস নম্বর পাচ্ছে না নব্বই প্লাস নম্বর পাচ্ছে কীভাবে পসিবল তার মানে কোনো ব্যাপার রয়েছে তাহলে কি সত্যি সত্যি প্রশ্নপত্র ফাঁস হচ্ছে ডাব্লুবিপিআরবি কে রিকোয়েস্ট এই ব্যাপারটা অবশ্যই দেখা উচিত না হলে যে ভবিষ্যৎ যে ছেলেমেয়েদের ভবিষ্যৎ অ্যাকচুয়ালি যারা অ্যাক্সপিরিয়েন্ট রয়েছে পড়াশোনা করছে মেহনত করছে কিছু পয়েন্টের জন্য বাদ যায় তাদের অবস্থাটা ভাবো আর যারা পড়ছে পড়াশোনা করছে তাদের মানে মনটা কী হবে ভাবো যে পড়াশোনার প্রতি তাদের আশাটাই উঠে যাবে যে কী হবে পড়াশোনা করে কোশ্চেনপত্র তো এরকম হচ্ছে ফাঁস হচ্ছে তো মানে সত্যি একটা চিন্তার বিষয় প্রত্যেকটা টিচারকে একত্রিত হয়ে এই বিষয়ে কিছু একটা করা উচিত তোমাদের মতামত জানাও কি করা উচিত এবং অনেকেই বলছিলেন ডাব্লু কে মেল করতে ঠিক আছে আমি বলবো একটা দিন থেকে প্রত্যেকে একসাথে মেল করো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইটার ক্যাম্পেইন করো কিংবা মেল করতে পারো তার ফলস্বরূপ তারা যদি কিছু না জানায় তারা যদি কিছু না বলে তাহলে কি হবে বলো তো বৃহত্তম একটা আন্দোলন হবে ঠিক আছে কিন্তু একটা কথা তোমাদেরকে একটা কথাই বলবো প্রত্যেকের ইউনিটি তৈরি করো সাপোর্ট করো প্রত্যেককে নাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে দেখতে পাচ্ছ ভ্যাকান্সির সিট সংখ্যা এটা নিয়ে আগামীকালে একটা আমি ভিডিও করছি সিট সংখ্যা দেখছো কি কম কমে গিয়েছে ইউ আর ক্যান্ডিডেট কিংবা তুমি কাজটাই থাকো না কেন কি সিট সংখ্যা কমেছে তো এটা হচ্ছে এই ব্যাপারটা নিয়েও আগে আসা উচিত আর এই যে পত্র এরকম হচ্ছে এই ব্যাপারটা নিয়েও মানে একটা আন্দোলন করা উচিত সাপোর্ট চায় তোমাদের এই একশো দুশো ছেলে মেয়ে গিয়ে কিচ্ছু হবে না এত লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে একটা দিন গিয়ে দেখো তারপরে দেখো কি হয় সামনে ভোট রয়েছে ভোটের আগে যদি কিছু করার হয় তো তো এখনই করতে হবে ভোটের পর আর কিচ্ছু হবে না তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি জেগে ওঠো ইউনিটি মানে একশোতে হ প্রত্যেকে প্রত্যেকটা ছেলে মেয়ে একত্রিত হও তবেই কিন্তু এই বিষয়ে কিছু করা যাবে তোমাদেরকে বারবার করে বলছি ঠিক আছে প্রত্যেককে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা ছেলে মেয়েকে তোমরা যদি ডাব্লু বিপিআরবি কে মেল করতে পারো মেল করো আমারও ডাব্লুবিপিআরি কে রিকোয়েস্ট হইলো যারা এই করছে প্রথমে একটা এক্সাম হচ্ছে দেখো প্রথমে তোমাদের যেহেতু এবার এক্সাম হচ্ছে প্রিমিনারি এক্সামে বসেছে ছেলে মেয়ে বাট এত লাখ ছেলে মেয়ে এবার যেটা বসবে এটা মানে ভাবনার বাইরে ঠিক আছে তো এত লাখ ছেলে মেয়ে যখন অবশ্যই প্রিলিমিনার প্রিলিমিনারি এক্সামে এগুলোতে যখন কোশ্চেন আউট হচ্ছে মেন এক্সামে তাহলে এগুলো একটা এক্সামে কেন হবে না তো এই বিষয়ে ডাব্লিউ কে জানানো উচিত এবং যদি তারা এই বিষয়ে কোনো মানে স্টেপ না নেয় তাহলে কিন্তু আমাদেরকে নিতে হবে আমাদেরকে একটা বৃহত্তর আন্দোলন তৈরি করতে হবে এবং কলকাতার বুকে আন্দোলনটা হবে তোমাদেরকে বলবো একত্রিত হও তোমাদের সাপোর্ট চাই আমরা ফুল সাপোর্ট আমি আমি বিশেষ করে দ্য বং একাডেমি ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে বলছি আমি তোমাদেরকে ফুললি সাপোর্ট করছি এখনই এটা এই এইটাই সঠিক সময় ঠিক আছে এই সময়টাকেই কাজে লাগাও পড়াশোনা আমি একটা কথা বলছি পড়াশোনার দিক থেকে সরবে না কেউ পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও তার বাইরে যে সময়টা পাবে ছ ঘন্টা এনা পড়াশোনা করার জন্য বাকি সময়টা যে কোনো কাজ করো কাজের সঙ্গে যুক্ত থাকো থাকো বাট এটাকে মানে সাপোর্ট করো তোমাদের প্রত্যেককে বলবো সাপোর্ট করার জন্য সিভিক ভলেন্টিয়াররা অলরেডি জব করছে তার সত্ত্বেও তাদেরকে কি দিচ্ছে কোটা দিচ্ছে রিজার্ভেশান দিচ্ছে একটা জব করছে রিজার্ভেশন কিসের জন্য দেওয়া হয় ইকোনমিক দিক থেকে যারা পিছিয়ে আছে তাদেরকে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয় সিভিক ভলেন্টিয়াররা পিছিয়ে আছে তারা অলরেডি একটা জব করছে বেতন পাচ্ছে মাসে মাসে ভ্যাকান্সির সংখ্যা এইভাবে কমিয়ে দিচ্ছে যা ইচ্ছা তাই হচ্ছে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট কে কি করছে কোন স্যার কী বলছে আমি বলবো কোন স্যার তোমাদেরকে সাপোর্ট করছে কান দেবে না তোমরা নিজে নিজেই একটা দল মানে একটা সংগঠন করো নিজে নিজেই ইউনিটি তৈরি করো প্রত্যেককে প্রত্যেককে সাপোর্ট করো আমি তোমাদের পাশে আছি কোনো কিছু কাজে লাগলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো আমি তোমাদেরকে সাপোর্ট করব প্রত্যেককে বলছি এটা সঠিক সময় ভবিষ্যৎ কিন্তু তোমাদের পুরোপুরি অন্ধকার হয়ে যাবে জীবনে চাকরি পাবে না এটা যদি বাড়তে থাকে এই যে শুরু হয়েছে এবার কিন্তু বাড়তেই থাকবে রিকোয়েস্ট প্রত্যেককে ইচ অ্যান্ড এভরি যারা আমার এই ভিডিওটা দেখছো যে স্যারগুলো আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো একত্রিত হন ব্যাচ কোর্স কিংবা অন্যান্য কিছু পরেও বেচা যাবে অ্যাকচুয়ালি জবটা হবে জবটা পাবেই তবে তো আপনি ব্যাচ কোর্স কিংবা ব্যাচ বিক্রি করে আপনি চালাতে পারবেন যদি ক্যান্ডিডেটই না পান তাহলে কী করে হবে এইভাবে যদি কোশ্চেন আউট হয় কিংবা এত মানে নাম্বার পাচ্ছে কীভাবে তো এর পিআরবি এর কাছে রিকোয়েস্ট করতে পারো যদি না শুনে না কোনো কিছু তারা জানায় তো এর বিরুদ্ধে আমাদেরকে স্টেপ নিতে হবে তাছাড়া আমাদের কাছে আর কিছু করার নেই ঠিক আছে এইটুকুন বলছি ফুল্লি সাপোর্ট রয়েছে দাবং বং অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে ফুল্লি তোমাদেরকে সাপোর্ট রয়েছে প্রত্যেককে বলবো তৈরি ঢেগো পড়াশোনা ছাড়বে না পড়াশোনার দিকে একদমই বলছি বারবার করে বলছি মানে এটার জন্য যারা পড়াশোনার ক্ষতি না হয় পড়াশোনার দিকে থাকো আর যে ভ্যাকান্সির সংখ্যা সেটা ইউআরদের ভ্যাকান্সির সংখ্যা বাড়াতে হবে এটাও আমাদের দাবি এই দুটো দাবি আমাদের কিন্তু থাক থাকবেই ঠিক আছে এইটুকুন প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার প্রিলিমিনারি এক্সামে টেনে টেনে পাস করে মেন এক্সামে এত নম্বর ভাবা যায় পঁচাশির মধ্যে কি তেরাশি মানে সত্যি ভাবনার বাইরে ঠিক আছে এতদিন আমরা কেউ কিছু কেউ কিছু বলিনি কারণ রয়েছে তোমরা সকলে যেন আমি চাই না তোমাদের পড়াশোনা নষ্ট হোক তোমাদের ভবিষ্যৎ নষ্ট হোক এদিকে কান মানে মাথা গুজে তোমরা যাতে পড়াশোনাটা পিছিয়ে থেকে যাবে তাই সেই কারণে তোমাদেরকে আমি কোনো দিন এই ব্যাপারে অতটা বলিনি বাট এখন সময় এসছে বলবার কিছু করার বারবার যদি এরকম হতে থাকে তাহলে কিন্তু সে অন্যান্য জবগুলো যেমন হচ্ছে সেই সেম পজিশানে চলে আসবে তো প্রত্যেককে বলছি জাগো এবং কি তোমাদের মতামত তোমরা কি করতে চাও টুইটার ক্যাম্পেন করতে চাও আন্দোলন করতে চাও কী করতে চাও ভিডিওর কমেন্ট বক্সে জানাও এটুকুন তোমাদেরকে বলবো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিলাম বারবার করে বলছি দাবং একাডেমি তোমাদের সামনে তোমাদের পাশে আছে সোমেন ঘোষ আমার নাম আমি তোমাদের পাশে রয়েছি এইটুকুন বলবো টাকা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামত